দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, সংসদে, মহল্লায়, মাদ্রাসায়, কিন্তু তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, মুসলমানদের মৌলিক যত দাবি আছে বাংলাদেশে তা আদায়ে আমাদের এক হইতে হবে। রাজি আছে? এখানে কে কোন মাসলাক আমরা তা দেখবো না, দেখবো আর একটু চেপে বসো। আমাদের স্বার্থ কয়টা? এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কৌমি, আলিয়া, সব সবার স্বার্থ বাংলাদেশে কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষা। এইটার যে ব্যাখ্যা কতটুকু, ওটা দুই ঘন্টা আবার ব্যাখ্যা করতে হবে, ভাব সম্প্রসারণ। ওটা যারা জ্ঞানী তারা বুঝে গেছে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষা। দুই, বাংলাদেশে মুসলমানের সকল মৌলিক দাবি আদায়। তিন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা। এই তিনটি ইস্যুর বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়, তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখেরি নবী নূর নবী জামার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, করে না, চিল্লায় বলেন নউজুবিল্লাহ, নউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু তারা মানুষকে ধোকা দিচ্ছে, মানুষকে ধোকা দিতে মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হতে পারবে? বলেন তো, দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ভারতের মনমোহন বাবু ওর মাথায় কি পাগড়ি না, যেন ডেক্সিটা, ঠিক না? সে কি মুসলিম না মুসলিম? আপনি সামনে চলে যান তো, জাহিদ বুঝতে পারবে, যখন তুমি সামনে যান। ব্যাস, কথা খেয়াল করছেন? মনমোহন বাবু মুসলিম না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? বলে না তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম। আব্দুল আওয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদা, এসব নাম রাখার দ্বারা ওরা মুসলমান হতে পারে? বুঝলেন প্রিয় ভাই বন্ধুগণ? আমার আল্লাহ নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানের ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে।
ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলছে আপনাদের ফেনীতে আছে বুঝলেন ছাগল নাই একুশ 12 এর হাট কোর্স 100 সেন্টার বাংলাদেশে করে ফেলেছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানের জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি আওয়ামী কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি কওমি কি আলিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফা দাবির মূল দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমাল দিতে হয় তাহরিকে খাতমে বরদের ব্যানারে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন প্রিয় সুধী তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আরএফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেইলি স্টার কানের কণ্ঠগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে মনে থাকবে দ্বিতীয় অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামাত খ্রিস্টানদের গোপন সংগঠন যারা 1975 সাল থেকে বাংলাদেশে কাজ করতেছে কয়েক লক্ষ মুসলিম পরিবার ইতিমধ্যেই তারা খ্রিস্টান বানায় ফেলছে তাদের ব্যাপারে সজাগ থাকবেন তৃতীয় আরেকটা জামাতের ব্যাপারে না বললে আমার খেয়ানত হয় হিজবুত তাওহীদ এটা আছে নাকি আছে এটা হচ্ছে সরাসরি দাজ্জালের ফ্রন্ট লাইনে যারা থাকবে এই হিজবুত তাওহীদ